আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম কোনো ভেষন বা ডাল ছাড়াই আপনাদেরকে পেঁয়াজও তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই আমি এই পেঁয়াজটা কীভাবে তৈরি করি। তো এখানে আমি তিনটি আলু নিয়েছি আর আলুটিকে আমি ভালোভাবে ছিলে তারপর কিছুক্ষণের জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এরকম একটা গ্রেটার নিয়েছি একটা বড় সাইজের প্লেটের উপরে। গ্রেটারটা নিয়ে তারপরে এর বড় যে ছিদ্রযুক্ত অংশটা থাকে ওখান থেকে আমি এই আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো ভালোভাবে আলুগুলো আমি গ্রেট করে নেওয়া হয়ে গেলে আবারও আমি একটা বাটিতে পানি নিয়ে তারপরে সেই পানির মধ্যে দিয়ে দেব সেই আলুগুলোকে। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কীরকম হয়েছে গ্রেট করার পরে। তো আমি এখন এই বাটিতে পানি নিয়েছি আর এই প্লেট থেকে আলু গ্রেট করা আলুগুলোকে আমি একটা বাটিতে পানির মধ্যে নিয়ে নিচ্ছি। তো নিয়ে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি তিনবার এগুলোকে পানি জড়িয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার করে আমি এর পানিটা সেঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ধোয়ার পরে কীরকম হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই গ্রেট করার সাথে সাথে আলুগুলো পানির মধ্যে ধুয়ে নেবেন, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে এগুলো। তো এখন একটু বড় সাইজের একটা বোল নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সেই গ্রেট করা আলুগুলো আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া কুচি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সাথে আর আলু গ্রেট করা আলুটার সাথে কষলে কষলে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার একটু মিক্স করে নিয়েছি। তারপর আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। তো এই ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই পেঁয়াজের বাইন্ডিংটা ভালো হবে না আর এটা কিন্তু একদম খুলে খুলে যাবে। তেলের মধ্যে ছেড়ে দিলে এটা একদম ছেড়ে ছেড়ে যাবে, আর যদি এই ময়দাটা দেন তাহলে কিছুটা এটা আটকে থাকবে আর পেঁয়াজের মতন শেপ হবে, দেখতে একদম মনে হবে পেঁয়াজ, মনে হবে না যে এটা আপনারা আলু দিয়ে তৈরি করেছেন। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু পেঁয়াজের মতো শেপ করে তারপরে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে প্যানে তেল দিয়ে সেটাকে গরম করে তারপর আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই যে আমি পেঁয়াজগুলোকে এরকমে শেপ করে তারপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে ছোটো করেও দিতে পারেন। আর এগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে কিছুটা ছোটো হয়ে যাবে যেহেতু এগুলো আলু, তো আলুটা কিন্তু ভেজে নেওয়ার পরে একটু চুপসে যায়। তো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপর অপর সাইডটাও আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এরকম কালার আসলে আপনারা এটা চুলা থেকে নামিয়ে নেবেন, এর থেকে বেশি কালার করতে যাবেন না, সেক্ষেত্রে ওটা বেশি হার্ড হয়ে যাবে। আর এরকম যদি একটু কালার করে উঠিয়ে নেন তাহলে উপরটা অনেক ক্রিস্পি থাকবে আর ভিতরটা হবে একদম সফট। এটা যেহেতু আলু, আলুটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে আর উপরটা কিন্তু তেলে ফ্রাই করার কারণে একদম ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি করা, এটা কিন্তু একদম পেঁয়াজের মতো দেখতে লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।